আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মেস ওয়াক করার উপকারিতা সম্পর্কে জানব। মেস ওয়াক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেস ওয়াক সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করেছেন। আধুনিক চিকিৎসাবিদগণ এ সুন্নত থেকে বেশ কিছু তথ্য বের করেছেন। দাঁতের ভয়ঙ্কর কয়েকটি রোগ হয়ে থাকে, যেমন জিঞ্জিভাইটিস। এ রোগ হলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে এবং পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়। ক্যারিস টিথ, এ রোগ হলে দাঁতের ক্ষয় শুরু হয়। পাইরিয়া, এ রোগে দাঁতের মাড়ি ফুলে যায়, রক্ত ঝরে। মেস ওয়াক এ রোগগুলো দূর করতে সক্ষম। গাছের ডাল দ্বারা মেস ওয়াক করা সুন্নত, ব্রাশ দ্বারা সুন্নত নয়। দেখা গেছে পাইরিয়া হলে দাঁতের মাড়ি ফুলে যায়, তখন ডাক্তারগণ পরামর্শ দেন মাড়িতে শক্ত কিছু দিয়ে হালকা হালকা করে চাপ দেওয়ার জন্য। মেস ওয়াক এক্ষেত্রে অনেক সহায়তা করে, যা ব্রাশে হয় না। তাছাড়া মেস ওয়াকের চাপটা একটু শক্ত হওয়ায় দাঁত পরিষ্কার হয় বেশি। মেস ওয়াক সম্পর্কে ওলামাগণ হাদিসের আলোকে 48টি উপকার বর্ণনা করেছেন। 1. আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। 2. 1 রাকাত নামাজের সব 70 গুণ বর্ধিত হয়। 3. পাবন্তির সহিত মেস ওয়াক করলে আর্থিক সচ্ছলতা লাভ হয়, ঐশ্বর্যশালী হওয়া যায়, সহজে রিজিক লাভ হয়, মুখ সুগন্ধময় হয়, মাড়ি শক্ত করে, মাথা ব্যথা দূর করে, মাথার শিরাগুলো সংযত রাখে, মাথা ধরা বন্ধ করে, কফ দূর করে, দন্ত মজবুত করে, কণ্ঠনালী ময়লামুক্ত রাখে, পাকস্থলী কর্মম রাখে, বাকশক্তি বৃদ্ধি করে, স্মরণ শক্তি বর্ধিত করে, বুদ্ধির উৎকর্ষ সাধন করে, অন্তর পবিত্র রাখে, সৎকাজে উৎসাহ জন্মায়, দৃষ্টিশক্তি সতেজ হয়, বোধগম্যতা প্রখর হয়, ফেরেস্তাগণ মুসাফা করেন। মেস ওয়াকের পর নামাজের উদ্দেশ্যে বাহির হলে ফেরেস্তারা অভিবাদন জানান। মসজিদ থেকে বের হলে আরশ ধারণ ও বহনকারী ফেরেস্তারা তার জন্য ইস্তিগফার করেন। কবর প্রশস্ত হয়, কবরে নির্ভীক থাকা যায়, শয়তান অসন্তুষ্ট ও লজ্জিত হয়, শয়তান বিতাড়িত হয়, মেধা শক্তিকে উজ্জ্বল ও পরিষ্কার রাখে, সওয়াব দ্বিগুণ করে, মুখ সুবাসিত করে, বিদ্যুৎ চমকের মতো পুলসিরাত অতিক্রম করা যায়, মৃত্যুকালে কালেমায়ে শাহাদাত নসিব হয়, আমল নামা ডান হাতে দেওয়া হবে, ইবাদতের জন্য শরীরকে শক্তিশালী করে, কোরআন পাঠের পথ সহজ করে, শরীরের বেদনা দূর করে, মেরুদণ্ড শক্ত করে, মৃত্যু সহজে হয়, দ্রুত রুহু বের হয়, দাঁত চকমকে রাখে, বেহেস্তের দরজাগুলি তার জন্য উন্মুক্ত থাকবে, দোজকের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। ফেরেস্তারা বলেন, মেসওয়াককারী নবীর অনুসারী। মেসওয়াককারী প্রত্যেক নবী চরিত্র কুড়িয়ে গ্রহণ করতেছে, দুনিয়া থেকে পবিত্র অবস্থায় বিদায় নিবে। তার রুহু কবজের সময় ফেরেস্তাগণ ওই সুরতে আসবেন যে সুরতে নবী ও রাসূল ও ওলিদের নিকট আসতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেস ওয়াক করে এই ফজিলত অর্জন করার মতো তৌফিক দান করুক। আমিন।